চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হলেন সাবেক নৌপ্রধান দং জুন। শুক্রবার 62 বছর বয়সী দং জুনকে প্রতিরক্ষা মন্ত্রীর পদে নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় ন্যাশনাল পিপলস কংগ্রেস। নৌবাহিনীর সাবেক প্রধান দং জুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চীনের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রয়েছে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। তাদের মতে, দক্ষিণ চীন সাগরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূ রাজনীতির নতুন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে বেইজিং। তাই নৌবাহিনীর সাবেক প্রধানকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত অক্টোবরে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুকে অপসারণ করা হয়। 7 মাস দায়িত্ব পালন করার পর কী কারণে লি শাংফুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বেইজিং।